42টি রাজনৈতিক দল সরকার পতন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে এক দফা দাবিতে আন্দোলন করে আসছিল এবং এই যুগপথ আন্দোলনই কার্যত সরকারের পতনের এবং সরকার বিরোধী আন্দোলনকে একটা মাত্রায় নিয়ে গিয়েছিল আপনারা জানেন বিশেষ করে আপনাদের নিশ্চয়ই সকলের মনে আছে 2023 সালের 28 অক্টোবর বিএনপি সহ এই যুগপথ আন্দোলনকারী দলসমূহের একটি সমাবেশ ছিল সেই সমাবেশকে কেন্দ্র করেও কিন্তু বিরোধী দলের প্রায় 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই সময়ের কৃষি মন্ত্রী জনাব আব্দুর রাজ্জাক পরিষ্কারভাবে বলেছিলেন যে তাদেরকে জেলে না ভরলে নির্বাচন করা সম্ভব নয় কিন্তু আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে 3 মাস হয়েছে এখন পর্যন্ত এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ এবং তার দোসরদের 3,000 অপরাধীকেও কিন্তু সরকার 3 মাসে গ্রেপ্তার করে নাই এটি কিন্তু খুবই অ্যালার্মিং একদিকে সমস্ত গণতান্ত্রিক শক্তি রাজনৈতিক দল পরিষ্কারভাবেই বলছে যে যেখানে আওয়ামী লীগ 14, 18 এবং 24 তিনটি নির্বাচনে জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে তিনটি নির্বাচনে তারা গণতন্ত্রের বাইরে গিয়ে তারা তাদের মনগড়া একটা নির্বাচন করেছে কাজী আওয়ামী লীগ অন্তত আগামী 3টা নির্বাচনে বাইরে থাকবে এটা কিন্তু কমন ইকুয়েশনের মতো একটা বিষয় তারপরে আমরা বলছি যে সেটার দিকে না গিয়ে আমরা আইনের মাধ্যমে একটা বাস্তবায়ন চাই যে গণহত্যায় জড়িত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং তার দোসর তাদেরকে নিষিদ্ধ করা এবং তারা যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া যেহেতু এই আন্দোলনে বিএনপি একটি বড় এবং গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার তাদের সাথে আমরা আন্দোলন করছি সরকার এখন পতন হয়েছে এখন নতুন সরকার গঠিত হয়েছে এই সরকার ভালোভাবে চলুক দেশকে একটা সঠিক পথে নিয়ে যাবে এবং দ্রুত সময়ের মধ্যেই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিবে সেটা আমরা প্রত্যাশা করি সেই জায়গা থেকে বিএনপির সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো যুগপথ আন্দোলন করেছে আমরা সহ তারা অন্তত আগামী সরকার গঠিত হওয়া পর্যন্ত আমরা চাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা সমন্বয়ের মাধ্যমে কাজ করা এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা সেক্ষেত্রে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে সেখানে কিন্তু গণ অধিকার পরিষদ শুরু থেকেই তাদের পরিষ্কার বক্তব্য যে বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক আলোচনা জাতীয় ঐক্যমত্য ছাড়া রাষ্ট্রপতি অপসারণ কিংবা কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছানো যাবে না এই যে সার্চ কমিটি হয়েছে নিশ্চয়ই নির্বাচন কমিশন গঠিত হবে এখন এখানে ব্যক্তি পর্যায়ের প্রতিষ্ঠান একটা প্রস্তাবনা দিতে পারে কিন্তু রাজনীতিতে তো রাজনৈতিক দলগুলো আসলে জনগণ তাদের সাথে তাদের সুসংগঠিত কাঠামোর মাধ্যমে সারা দেশের সমর্থকদের মাধ্যমে জনগণ তাদের সাথে কানেক্টেড সুতরাং সেখানে যদি রাজনৈতিক ঐক্যমত্য তৈরি না হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশন আসলে গঠিত হলে সেটা সঠিকভাবে ফাংশন করতে পারবে না দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে রাষ্ট্রপতিকে সরালে কিংবা বিপ্লবী সরকার গঠিত হলে যেটি সুযোগ ছিল 5ই অগস্টের পরে সেটি তো এই আন্দোলনকারী ছাত্রদের নেতৃবৃন্দ একটা অবাধ সুযোগ ছিল তারা কিন্তু সেই সময় চিন্তা করে নাই আনকন্ডিশনাল সাপোর্ট কিন্তু বিএনপি সহ আমরা সবাই দিয়েছিলাম অনেকেই আপনারা হয়তো ভাবছেন কিংবা মনে করছেন যে আসলে ছাত্রবিরোধী অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে একেবারে অভ্যুত্থান একটা সহজ কাজ ছিল না যদিও কেউ কেউ বলেছেন এটা একবারে নিখুঁত পরিকল্পনা ছিল গণ অভ্যুত্থানের পরিকল্পনা করে পৃথিবীর কোনো রাষ্ট্রে গণ অভ্যুত্থান হয় নাই যাই হোক গত 1.5 দশকে রাজনৈতিক দলের উপরে যে অত্যাচার নির্যাতন সেটার পরেও যে রাজনৈতিক দলগুলোর যে প্রতিরোধ এবং প্রতিবাদ সেখানে অবশ্যই বিএনপি সবচেয়ে বেশি ভুক্তভোগী গত 1.5 দশকের এই ফাঁসিবাদের আমলে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ তারপরেও ফাঁসিবাদের পতনে তাদের ধারাবাহিক লড়াই সংগ্রাম এবং এই যে গণ অভ্যুত্থান যেই ইস্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনের পাটাতনটা তো আমরাই তৈরি করেছি এবং এই 18 সালের আন্দোলনে এই আন্দোলনকে কিভাবে গতিশীল করা যায় বেগবান করা যায় ছাত্রদেরকে সম্পৃক্ত করা যায় জনগণকে সম্পৃক্ত করা যায় আমরা বিএনপি ঢাকাস্থ নেতৃবৃন্দ থেকে শুরু করে তখন ভারতে ছিলেন সালাউদ্দিন সাহেব কিংবা যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সবার সাথে সমন্বয় করে কিভাবে কোথায় প্রতিরোধ গড়ে তোলা যায় ছাত্র দলকে কিভাবে
এই আন্দোলনে কানেক্ট করা যায় শিবির অন্যান্য রাজনৈতিক দল, এই কাজগুলো কিন্তু বিএনপি সহ বিশেষ করে গণ অধিকার পরিষদ পেছন থেকে একটা বড় ভূমিকা রেখেছে। এগুলো আমরা এখন বলতে চাই না, কথা বললে অনেক কথা বলা লাগবে। আমরা বলতে চাই এই কারণে যে এখন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে কিংবা গণ অভ্যুত্থান ঘটেছে, কিছু মানুষ সামনে ছিল, তাই বলে একেবারে তারা যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই করবে, আর সেটা রাজনৈতিক দলগুলো আমরা মেনে নেব, সেটা কিন্তু না। কোনোভাবেই দেশে জাতীয় ঐক্য এবং সংহতি বিনষ্ট হয়, ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ তৈরি হয় এমন কোনো কাজ কিন্তু রাজনৈতিক দলগুলো কোনোভাবেই সমর্থন দিবে না এবং করবে না। সেই সমস্ত বিষয় নিয়ে বিএনপির সাথে আমাদের বিস্তর আলাপ আলোচনা হয়েছে। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি একটা সহনশীল বার্তা পৌঁছে দেব এবং আমাদের সবার জায়গা থেকে সেই মেসেজটি দিতে হবে, যেন আওয়ামী লীগের আমলে জনগণ যেভাবে তাদের প্রতি ক্ষুব্ধ ছিল, তাদের প্রতি তাদের কর্মকাণ্ডে বিরক্ত ছিল, বর্তমানে গণ অভ্যুত্থান পরবর্তী বিশেষ করে যুগপৎ আন্দোলনের দলসমূহের নেতাকর্মীরা যেন দায়িত্বশীলতার সাথে জনগণের সাথে সম্পর্ক তৈরি করে এলাকাকে যেন জনগণের জন্য কাজ করে, যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সরকার তারা চালাচ্ছে, রাষ্ট্র তারা চালাচ্ছে, আমরা সহযোগিতা করতে চাই। কাজেই সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে রাজনৈতিক দলের সাথে আলোচনা এবং সমন্বয় ছাড়া যেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারা না পৌঁছান, যদি পৌঁছান সেটা আরেকটা সংকট তৈরি করবে এবং বিশেষ করে যেটা ইতিমধ্যেই কিছু কিছু সংকট তৈরি হয়েছে। এবং অবশ্যই আমরা চাই যে আগামীতে একটা জাতীয় ঐক্য এবং সংহতির মধ্যে দিয়ে একটা নতুন সরকার গঠিত হোক। সেখানে বিএনপির পক্ষ থেকে একটা জাতীয় সরকারের ঘোষণা ছিল। আমরা মনে করি যে দেশের বর্তমান যে সংকট তৈরি হয়েছে এবং দেশের একটা বড় ধরনের পরিবর্তন দরকার, সেটা রাজনৈতিক ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, বিচার বিভাগ বিভিন্ন ক্ষেত্রে, এইটা কিন্তু জাতীয় ঐক্য ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। কাজেই তার জন্য আমরা এই বিষয়ে বিএনপি সহ আমরা আলোচনা করেছি যে কিভাবে আমাদের এই জাতীয় ঐক্য ধরে রাখা যায় এবং আগামীতেও এটাকে সুসংহত করা যায়। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা যারা উপস্থিত হয়েছেন। আমাদের বক্তব্য এখানে আমরা শেষ করছি।